হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী আর আমার শ্রোতা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা তো জানেন যে আমি কক্সবাজারের উপরে ভিডিও বানাই, যেহেতু কক্সবাজারে আমার পোস্টিং বারবার বলেছিলাম, তো এই জন্য কক্সবাজারে ভিডিও বানানো হয়। তো আজকে একটা মজার জিনিস নিয়ে ভিডিও বানাবো, যেহেতু রমজান মাস, লোকজন কম, এই জন্য ভিডিওগুলো বানাতে আমার একটু ভালোই লাগে, কারণ লোকজন থাকলে যে সমস্যাটা হয় সেটা এখন আর হচ্ছে না। যাক, প্রচুর রোদ আর তাপদাহ চলতেছে কক্সবাজারে, তো সেই জন্য এই রোদের ভিতরে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আশা করি সবার ভালো লাগবে, একটু উপকার হবে। আমি তো আগেই বলেছি কোনো এডিট করি না, আমি জাস্ট হ্যান্ড ভিডিও করে মোবাইল থেকেই ছেড়ে দিই যেন সবার একটু সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা নিয়ে আজকে আলোচনা করবো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের পর্যটন কর্পোরেশনের শৈবালের আন্ডারে একটা সুইমিং পুল আছে। এতদিন যদিও সেটা অন্য কেউ অপারেট করতো, কিন্তু এখন বর্তমানে কক্সবাজার শৈবালই অপারেট করতেছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের। যারা এই রাস্তা থেকে চলাচল করছেন, আও ভালো কথা, যারা নতুন আসতে যাচ্ছেন কক্সবাজারে তাদের জন্য এই ভিডিওটার প্রথমেই বলে নিচ্ছি যে এখানে আসতে হলে কি করতে হবে। সে হলো যে আমাদের পর্যটনের যে উপল শৈবাল যে হোটেলগুলো আছে, লাবণীয় আছে, এগুলো একদমই মানে সিবিএসের কাছে অবস্থিত, সেই জন্য আপনাকে প্রথমে বাসস্ট্যান্ড কলাতলিতে নামতে হবে। বাসস্ট্যান্ড বললে ভুল হবে, কলাতলি হলো সব পর্যটনের যে বাসগুলো আসে, মানে যারা কক্সবাজার ঘুরতে আসে তাদের বাসগুলো এখানে স্ট্যান্ড করে। তো ওইখান থেকে নেমে কাউকে বললেই হবে পর্যটন কমপ্লেক্সে যাবো, শৈবাল উপল একটা হোটেল বললে 10 মিনিটের দূরত্বে এখানে নামায় দিয়ে যাবে। এখন অনেকেই জিজ্ঞেস করে যে এইখান থেকে সি বিচ কত দূর। সি বিচ আসলে কি, পুরো সি বিচের পাশ জুড়েই সব কিছু, সব হোটেল মোটেল সব এইখানেই অবস্থিত। আর আমাদের এখান থেকে আমাদের নিজস্ব একটা সি বিচ আছে শৈবাল নিরিবিলি, যেখানে খুবই রোমান্টিক মুহূর্ত এবং ঝাউবন আছে, খুব মানে ভালো লাগার একটা ব্যবসা আবার কাজ করবে। তাহলে এখন কথা হচ্ছে যে সি বিচ এইটা আছে, লাবণী আছে, সুগন্ধ আছে, কলাতলি সবই পাশাপাশি, যে কোনো হোটেলে আপনি থাকলে কক্সবাজারে এই সুবিধাগুলো পেয়ে যাবেন। তাহলে এখন যে সুইমিং পুলটা নিয়ে আলোচনা করবো এটাতে আসি। সুইমিং পুল নিয়ে যে আলোচনা করছি, এখানে আসতে হলে এই যে দেখেন রাস্তাটা খুব সুন্দর, আসলে এই রাস্তাটা এত সুন্দর যে আপনি বিদেশে আসছেন এটা আসার আর কিছুই মনে হবে না, মনে হবে যেন বিদেশি কোনো একটা প্লেসে আসছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা দুবাই। গরমের সময় অবশ্য আরব আরব মনে হচ্ছে, আরব দেশের মতো। তো এই রাস্তা থেকে আপনাকে আসতে হবে, খুবই মনোমুগ্ধকর রাস্তা, মেরিন ড্রাইভের অন্তর্গত, কলাতলি থেকে 10 মিনিটের দূরত্বে শৈবাল এবং মোটেল উপল, এই যে উপল আর এই সাইডে দেখুন শৈবাল আছে। এই শৈবাল, শৈবাল নিয়ে একদিন ভিডিও করবো, শৈবাল হলো আইকনিক একদম লাক্সারিয়াস একটা হোটেল, যেটা দেখলেই ভালো লাগে। আর পরিবেশ তো আমি আগেই বলেছিলাম যে পরিবেশের যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রাইভেট সেক্টরগুলো এত সুন্দর পরিবেশ ক্রিয়েট করতে পারে না, তাদের জায়গাই কম থাকে, তারা আর্টিফিশিয়াল একটা বিল্ডিং করে এবং তার মাঝে কিছু ফুটাই তোলার চিন্তাভাবনা করে। কিন্তু ন্যাচারাল, যে আপনি ন্যাচারাল সমুদ্র সৈকত দেখতে আসছেন কক্সবাজারে, সেই কক্সবাজারে এসে যদি আপনি না দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে তো সেটা বৃথা। আর সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই পর্যটন কর্পোরেশনের যে কোনো জায়গায় থাকতে হবে। অনেকে জানেই না যে এটা আসলে যে সবার সর্বসাধারণের জন্য যে উন্মুক্ত, এই জন্য আমি বারবার বলতেছি আপনাকেও আসলে কম টাকায় এবং সব সময় রিজনেবল প্রাইসের ভিতরে, যেখানে কোনো একটা কাজ হলে যখন অনেক টাকা পয়সা নেয়, যখন আপনাদের খাবারের সংকট পড়ে, তখন কিন্তু দেখেন বাংলাদেশের যত এই কক্সবাজারে যতগুলো হোটেল রিসোর্ট টিসোর্ট আছে, ওরা ভাড়া বাড়িয়ে দেয় এবং খাবার দাবারের মানে ব্যয় অনেক বৃদ্ধি করে দেয়, কিন্তু এখানে কিন্তু দেখেন আপনি সকল সুবিধাসহ পেয়ে যাচ্ছেন খুব কম টাকার ভিতরেই এবং রিজনেবল, বছরের সব সময় আপনি একই সুবিধা পাবেন। তো এই সব সুবিধা নিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অবস্থিত আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনারা অবশ্যই আসবেন। আর আমার এই ভিডিওটা দেখে আসলে, আমার কথা বললে আমার সাথে দেখাও করতে পারবেন এবং আমি যতটুকু সুবিধা পারি দেওয়ার জন্য চেষ্টা করবো, কারণ আমিও একসময় পর্যটন হিসাবে এখানে আসছিলাম এবং চাই যেন সবাই হ্যারাসমেন্টটা কম হোক, সবাই যেন এসে এনজয় করতে পারে ব্যাপারটা, আর সকল সুবিধার জন্য আমি হেল্প করতে পারবো। তো চলেন আজকে সুইমিং পুল নামছি। এই যে দেখেন, আপনি যখন এই সুইমিং পুলের সামনে নামবেন, রাস্তা থেকে নামার পরেই দেখবেন একটা শৈবাল গল্ফ বার আছে। এই রাস্তাটা একদম সোজা বিচ পর্যন্ত গেছে, আর এটা হলো শৈবাল বিচ। তো এই বিচের তো মনোমুগ্ধকর একটা সৌন্দর্য আছে, এর প্রথমেই সুইমিং পুলটা অবস্থিত। চলেন আজকে সুইমিং পুলটা নিয়ে একটু কথা বলি, যেহেতু লোকজন নেই। এখানে যখন আপনি ঢুকবেন, এই গেট থেকে ঢোকার পরপরই হাতের বাম পাশে এই যে সুন্দর সুইমিং পুলটা অবস্থিত, সরকারি এবং অনেক আগে করা, তো সেই জন্য এর মনোমুগ্ধকর একটা আর্ট, মানে আর্ট রয়ে গেছে, বিল্ডিং আর্কিটেকচার একটা সৌন্দর্য রয়ে গেছে। তো এখানে যখন আসবেন আপনি, সবাই কাজ করতেছে সুইমিং পুলের উন্নয়নের জন্য, আগে যেহেতু অন্য একজন অপারেট করতো সেই জন্য এটা নিয়ে নতুন কাজ করতেছে এবং এখন বর্তমানে চালু করছে এবং আরও
বা ড্রিঙ্কস কর্নার করতে চাইতেছে, তারপরে সাউন্ড সিস্টেম করতে চাইতেছে, মানে পর্যটনদের যতভাবে সুবিধা দেওয়া যায়। দেখুন কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই হচ্ছে শৈবালের একটা সাইড, আর এটা হচ্ছে শৈবালের সাইডের একটা গেট। এখান থেকে শৈবালে যাওয়া যায় কিন্তু বন্ধও থাকে। তো এইখান থেকে আসার পরে এই দেখেন সুইমিং পুলের এখান থেকে ঢোকা যাচ্ছে, এবং এটা সর্বসাধারণের জন্য। আর সুইমিং পুল নিয়ে ডিটেলস যখন ভিতরে যাব তখন বলতেছি, যেখানে ঢুকতে হলে কত টাকা দিতে হবে, কত সময় থাকা যাবে, কে কে অপারেট করতেছে। চলো নামসকে এখন এটা নিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি। যখন আপনি ঢুকবেন, ঢোকার সাথে সাথে এখানে বসা থাকবে সুইমিং পুলের যারা অপারেট করতেছে শৈবালের স্টাফরা। বসার সময় এই যে দেখুন আমাদের এক দাদা আছে, যেহেতু রমজান মাস কোনো কাজ নেই সেই জন্য বসে আছে। এইখানটা থাকবে লেখাই আছে এখানে জনপ্রতি 200 টাকা। অবশ্য আসেন, 200 টাকা করে আগে অনেক বেশি ছিল, কিন্তু স্যার বর্তমান যে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, তারপর এখানে ম্যানেজার আছে, এরা এইটার মানে টাকাটা এখন অনেকটা কমিয়ে নিয়েছে। চলুন একটু আউটফিটটা আপনাদের দেখি। ইন্টেরিয়র দেখার আগে এক্সটেরিয়রটা একটু আলোচনা করে দেখেন, কত সুন্দর পরিবেশ। এখানে যদি আপনি হাঁটেন এবং এখানে যদি একটু সময় বসেন তাও ভালো লাগবে। প্রচণ্ড বাতাস, দেখেন কত সুন্দর ঝাউবন। ওই ঠিক ঝাউবনের পিছনেই দেখা যাচ্ছে সাদা সাদা, ওইটা হলো সি বিচ। এখানে সি বিচটা সব থেকে আকর্ষণীয়। যদি দুজন মিলে আসেন কখনো, স্বামী স্ত্রী বা আপনারা যদি কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে আসেন, তো এইখানে ঢুকলে আপনি সবথেকে বেশি মজা পাবেন। এই সি বিচ থেকে আপনার নিরিবিলি সব কিছু দেখতে পাবেন। নিরাপত্তার যে বিষয়টা সেটাও খুব ভালো, এখানে আমাদের নিজস্ব নিরাপত্তা আছে। দেখেন ওইটা একটা রেস্টুরেন্ট, ওটা নিয়ে পরে এক সময় আলোচনা করবো। বর্তমানে কেউ অপারেট করছে না ওটা। দেখেন এই সুইমিং পুল, এখানে যখন আসবেন দুইটি গেট আছে, একটা লেখা আছে জেন্টস মানে পুরুষ, আর লেডিস, দুইটা দুই সাইড দিয়ে, কারণ এখানে বাথরুম আছে। কিন্তু দুইটা এক সাইড দিয়ে হলেও কিন্তু গিয়ে কিন্তু আপনি উঠবেন এক জায়গাতেই, দুইটা দুই পাশ থেকে কিন্তু ওঠের এক জায়গা। এই দেখেন এখানে ঢোকার জন্য আপনাকে প্রথমেই সুইমিং পুলে নামার আগে, যদি আপনি ই থেকে আসেন, সি বিচ থেকে আসেন, তখন তো গায়ে বালি থাকবে, সে বালিগুলো মানে ঝেড়ে ফেলার জন্য, ধোয়ার জন্য এইখানে কিন্তু বাথরুমস আছে। এগুলো ছেলেদের অন্ধকার অন্ধকার লাগতেছে, এই জন্য এরকম লাগতেছে, কিন্তু যখন আসবেন আরও যখন বড় পরিসরে যখন চালু থাকবে তখন এখানে অনেক লাইট থাকবে এবং আপনার অনেক ভালো লাগবে। অনেক সুন্দর ওয়াশরুম আছে, টয়লেট আছে, এবং গোসল করার জন্য মানে বালিগুলো ফালানোর জন্য আপনার সুন্দর সুন্দর পয়েন্ট আছে। এইখান থেকে সিঁড়ি বেয়ে আপনি করতে, এত সুন্দর একটা ভিউ এবং ওঠার যে এত সৌন্দর্য, এটা দেখতে এমন মনে হচ্ছে কিন্তু অরিজিনালি এটা সৌন্দর্য ভাষা প্রকাশ করা যাবে না। এটা যারা একটু আর্ট পছন্দ করেন, যারা স্থাপত্যের মধ্যে শিল্পকলা খুঁজে বেড়ান, তারা কিন্তু এখানে অনেক মজা পাবেন। তো এই যে দেখুন এখান থেকে উঠতে পারবেন, এই যে দেখেন এই হচ্ছে সুইমিং পুল। ঢোকার আগেই কিন্তু এখানে একটা দাদাকে দেখতে পারবেন, আমাদের দীপক দা। হ্যাঁ, এই দীপক দাকে আপনারা পেয়ে যাবেন। দাদা যে কতটা হেল্পফুল সেটা না আসলে আপনি বুঝবেন না। প্রথমে আসবেন, দাদার সাথে কথা বলবেন, সকল সুবিধা, যদি এক ঘন্টা 200 টাকা দিয়ে এক ঘন্টা দাদার সাথে কথা বলবেন, আমাকে নিয়ে কথা বলবেন, আমার ভিডিওটা নিয়ে কথা বলবেন, দেখবেন আপনাদের কিছু একটা হেল্প দাদা করবেন। এই দেখুন ওটার সাথে সাথে একটা ছাদ আছে এখানে, আরে সুইমিং পুলে গোসলের থেকেও মানুষ এখানে ছাদে এসে বসে থাকে, এত সুন্দর দেখেন পরিবেশ। এখান থেকে কত বাতাস আর কত যে সুন্দর চলে, দেখেন সুইমিং পুল, এই দেখেন সব ভিউ আছে। আর এই তো সোজা একদম সুইমিং পুলটা। আর যেটা বলছিলাম যে আপনি, আমি তো জেন্টস কর্নার থেকে উঠেছি, যদি লেডিস কর্নার থেকে ওঠেন তাহলে আপনি এই গেট থেকে আসবেন। এই কিন্তু দুই সাইড থেকেই একই পাশ থেকে আপনি উঠবেন, সুইমিং পুলের গেট তো একটাই। এই দেখেন এই হচ্ছে আমাদের সুইমিং পুল। আর বর্তমানে এটার উন্নয়নমূলক কাজ করা শেষ, এই সাইডে একটা ড্রিঙ্কস কর্নার বসবে যেটা দেখতে পাচ্ছেন। যদিও বললাম না মাঝে একজন অপারেট করতেছিল, ওদের কাছ থেকে আমরা নিয়েছি। এই দেখেন কী সুন্দর পরিবেশ, এর থেকে আর কী পরিবেশ আপনার দরকার? প্রাইভেট সেক্টর গুলোতে গেলে আপনি বহু টাকার বিনিময়ে একটা আর্টিফিশিয়াল সৌন্দর্য পাবেন, কিন্তু ন্যাচারাল যে একটা সৌন্দর্য সেটা আকর্ষণীয়। এই দেখেন সুইমিং পুলে পানিটার কালারটাই অন্য ধরনের। বললাম যে মাঝখানে আমরা অপারেট যখন শুরু করলাম তখন এটা উন্নয়নের জন্য প্রচুর ব্যয় করেছি, এবং প্রতিনিয়তই এটা উন্নত করার জন্য স্যাররা চেষ্টা করে যাচ্ছে। আর একটু সময় লাগবে কিন্তু মানে সুইমিং পুলের কাজটা শেষ, আশেপাশে ইন্টেরিয়র যে ডিজাইন সেই ডিজাইন করার জন্য কাজ করতেছে সবাই। তো এই দেখেন এখন কথা হলো সুইমিং পুলের যে ব্যাপারগুলো সেখানে হলো গভীরতা নিয়ে। একদম যে পাশটা দেখতে পাচ্ছেন সামনে যেখান থেকে নামার সিঁড়ি আছে ওইখানটা আপনার 6.5 ফিট, মানে টোটাল হাইয়েস্ট গভীরতা 6.5 ফিট, তারপর ক্রমান্বয়ে এখানে 4.5-3.5 পর্যন্ত আছে। এই যে এইখানটাতে এই মাথাতে যখন আপনি আসবেন তখন 3.5 ডিস্টেন্স পাবেন, 3.5 ফিট। আরে দেখেন সুন্দরভাবে এখানে লকার সিস্টেম আছে, একই ভাড়াতে আপনি লকারের ভিতরে কিছু রাখতে পারবেন মাত্র 200 টাকাতে, একজনের 200 টাকা করে লাগবে, আর 200 টাকাতে এই সুবিধাগুলো পেয়ে যাবেন।
আর প্রচুর লোক আসে, ছেলে মেয়েরা। আমি যতদিন এখানে আসছি গোসল টোসলের জন্য খুব খুব মানে খুব সময় নিয়ে লোকজন থাকে এবং খুব আরামদায়ক। পরিবেশটাও ঠান্ডা, সুইমিং পুলের পানিটা এখন খুবই ঠান্ডা আসছে যেহেতু প্রচণ্ড গরম। আমি তো এখনই মনে হচ্ছে ঝাঁপ দিব। ভিডিওটা শেষ করেই আজকে গোসলে নামবো এবং অনেকক্ষণ থাকবো। রমজান মাস যেহেতু বললাম সেহেতু লোকজনের চাপটা একটু কম আসছে। এই যে কোনো রেস্ট্রিকশন নেই, আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন। আর যেহেতু সুইমিং পুল আর সবাই এখানে আসে পাবলিক প্লেস সরকারি, সেহেতু কিন্তু এখানে স্মোকিং জোনটা নেই এবং অ্যালকোহল সাইডটা নেই। আর এছাড়া আপনি এখানে অন্য কিছু বাইরে থেকে যদি ক্যান বা কোনো জুস টুস নিয়ে আসেন, যদিও এই ড্রিঙ্কস কর্নারটা হচ্ছে হেল্প করবে সবাই এই জিনিসগুলো করার জন্য, তারা তড়িঘড়ি করতেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটাকে যতটা আধুনিকায়ন করা যায়। দেখেন এটা পানিটা বর্তমানে যে কালারটা আছে এটা মার্ভেলাস একটা কালার, আউটস্ট্যান্ডিং একটা কালার। কত সুন্দর একটা পরিবেশ, সেই সুন্দর সবাই একসাথে নামতে পারবেন, হই হুল্লো করতে পারবেন। এইটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। এই যে দীপকদার কথা বললাম, ওনার কথাটা মনে রাখবেন, আসলে দীপকদাকে খুঁজে নেবেন যে দীপকদা কোথায় আছে, উনি আপনাদের খুব হেল্প করবেন আর আমার ভিডিওটার কথা বলবেন, খুব ভালো লাগবে। এই তো আর তো মনে হচ্ছে না কিছু দেখা দেওয়া হবে। সুন্দর একটি সুইমিং পুল এবং ছাদ আছে, আশেপাশের পরিবেশ সুন্দর। আপনাকে আবারও বলছি, কলাতলি নেমে যদি আপনি পর্যটন কর্পোরেশনের কোনো হোটেল মোটেলে থাকেন তাহলে তো কোনো কথাই নেড়ে দেখতে পাবেন। আর যদি অন্য কোথাও থাকেন, মাত্র 200 টাকা দিয়ে সুইমিং পুলে মজা নিতে চান বা সি বিচে গোসল করার পরে আপনি একটু সুইমিং করতে চাচ্ছেন, কক্সবাজারে আসছেন সুইমিং পুলের সুবিধাটা নিতে চাচ্ছেন, সেহেতু কিন্তু এই সুইমিং পুলে আপনি অবশ্যই আসবেন। আর আসলে এই আমার ভিডিওটার কথা বলবেন দীপকদাকে, সে হেল্প করবে আর এখানে গোসল করতে পারবেন, আর খুব আরামদায়ক হবে, জার্নিটাও খুব ভালো হবে। আর কক্সবাজার যারা আসতে চাচ্ছেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর সাবস্ক্রাইবার যে একটা কথাটা সেটা আসলে বলাটা উচিত, যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি আর ইউটিউবের ইনকামটা আমার তো মনে হচ্ছে যে বাহির থেকে আসে ডলার সিস্টেমে, তা আমাদের সবার উচিত যে কোনো ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার টেয়ার করা। যদি সেটা মানসম্মত হয় এবং মানুষের উপকারে লাগে সেহেতু ভিডিওগুলো এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়াটা উচিত, তাহলে ইনকামের পরটাও সুবিধা হয়। আমার যদি ইনকাম নিয়ে কোনো একটা টেনশন নেই, আমি জবই করি পর্যটনে, আর আমি চাচ্ছি যেন কেউ আসলে এই সুবিধাগুলো এখান থেকে পায় এবং সাধারণ মানুষ জানুক, যেহেতু আমি জানতাম না এক সময়, আর সাধারণ মানুষরা জানুক যে এই জায়গাটায় মানুষরা আসে এবং সাধারণ পাবলিকের জন্য অবাধ উন্মুক্ত এবং খুব আনন্দ উল্লাস এবং সুন্দর দিনগুলো কাটানোর জন্য আর অসাধারণ পরিবেশ এখানে অবস্থিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আমি শৈবল বা অন্য বিষ বা অন্য কিছু নিয়ে ভিডিওগুলো বানাবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, নমস্কার, বাই বাই।